হচ্ছেন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন বিএন ঘাটি, আস্থার মাপকাঠি। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 DT রোড, আসানসোল। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করবো নিউজ ভিশন। প্রথমেই যে খবরে চোখ রাখবো, এবার করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে পথে নামলো বাউল ও লোকশিল্পীরা। করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব এখন তোলপাড়, কারণ এই মারণ ভাইরাস থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তা কেউ জানে না। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, তা হলো মানুষের মধ্যে দূরত্ব বজায় রাখা, যার জন্য দেশ জুড়ে চলছে লকডাউন, তার সাথে সাথে চলছে প্রচার করা যাতে মানুষ সেই সকল নিয়ম বিধি মেনে চলে। কিন্তু মানুষ তা খুব একটা যে মেনে চলছে না তা দেখাই যাচ্ছে। আর তাই শনিবার বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে লোকশিল্পীরা গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামে। তারা গানের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বে যে করোনা ভাইরাসের প্রকোপ পড়েছে তাতে মানব জাতি প্রায় ধ্বংসের মুখে হতে চলেছে, ধ্বংসের দিকে। কিন্তু আমাদের সরকার কি করেছে যে মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে, সচেতন হয়, এই ভাইরাস থেকে যাতে এড়ানো যায়, সেই পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু এখনো পর্যন্ত সচেতন হয় না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলে না। তাই আমাদের পৃথিবীর সমস্ত মানব জাতি প্রায় ধ্বংসের মুখে যেতে চলেছে। এই ধ্বংসকে যাতে মানব জাতি ধ্বংসকে রোধ করা যায় এবং মানব জাতি সচেতন হয়, তাই আমাদের সারা বাঁকুড়া জেলার ব্লক, প্রতি ব্লকে আমাদের বাউল শিল্পীরা, লোকশিল্পীরা এই সচেতনতার বার্তা করতে চলেছে যাতে মানুষ সচেতন হয় এবং এই রোগ থেকে মুক্ত হয় এবং এই রোগ থেকে যাতে দূরত্ব থাকতে পারে, সেই জন্য আমরা এই প্রচারে বেরিয়েছি। কি নাম আপনার? সুদর্শন বাউরি। অন্যদিকে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বাঁকুড়ায় মধ্যবিত্তদের মধ্যে। সারা বিশ্ব এখন আতঙ্কিত কোভিড-19 নিয়ে বা করোনা ভাইরাসের জন্য। এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলিকে। যারা খেটে খায় তাদের এখন কোনো কাজ নেই, তার কারণ লকডাউন। সেই মানুষগুলোর মুখে অন্ন তুলে ধরতে এগিয়ে আসে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। লকডাউনের সময় বাড়িতে বসে নেই দেবদাস দাস, তিনি প্রতিদিন বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করছেন। শনিবার তিনি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই কর্মকাণ্ডে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ছিলেন। খুবই খুশি হয়েছি, এখন কাজ বাজ একদম বন্ধ হয়ে গেছে, কাজ বাজ কিছু পাচ্ছি না।
আচ্ছা, এই কিছুদিন এই পরিবেশ ইয়াদের দেওয়ার জন্য খুবই আমার ধন্যবাদ। কি নাম আপনার? আমার তপন বাহাদুর। যারা মিডিল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত মানুষ যারা রয়েছেন, আমরা তাদের হাতে মূলত এটা আমরা তুলে দিচ্ছি। আপনি অনেকে জানেন যে আমরা বাঁকুড়া গোবিন্দনগরে যারা রোগী আত্মীয় তাদের খাবারটা আমরা ওখানে ব্যবস্থাপনা করেছি, এবং সেখানে লোকাল যারা ব্যবসায়ীরা তারা অনেকে এগিয়ে এসছেন, সাহায্য হাত বাড়িয়েছেন আমাদের দিকে। সেই তাদের অনেকটাই মানে চাল ডাল ইত্যাদি তারা দিয়েছে, এবং সেই অনেকটা পরিমাণ আছে বলেই আমি আজকে তুলে দিতে পারছি মিডিল ক্লাসের হাতে। শনিবার স্যানিটাইজ করা হলো 55 নম্বর ওয়ার্ডকে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীর তত্ত্বাবধানে। শনিবার 55 নম্বর ওয়ার্ডে আসানসোল কর্পোরেশনের তরফ থেকে স্যানিটাইজার স্প্রে গাড়ি পাঠানো হয়েছে। 55 নম্বর ওয়ার্ডের গোপালপুর এরিয়াতে ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী নিজে উপস্থিত হয়ে স্যানিটাইজ করলেন। করোনা পরিস্থিতিতে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো 2 যুবককে। করোনা ভাইরাসের ইনজেকশন দেওয়ার গুজব ছড়ানোর অভিযোগে কালিয়াগঞ্জ থানার পুলিশ 2 যুবককে গ্রেফতার করলো। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ফকির মহলদার, বয়স 36, বাড়ি কালিয়াগঞ্জ শহরের 6 নম্বর ওয়ার্ডের রশিদপুরে। পবিত্র বর্মন, বয়স 26, বাড়ি ধনকৈল পঞ্চায়েতের বালাস গ্রামে। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা চালু করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। কালিয়াগঞ্জ থানার পুলিশ সূত্র থেকে জানা যায়, গত 1 সপ্তাহ ধরে কালিয়াগঞ্জ শহর এবং গ্রামাঞ্চলের নানা প্রান্তে করোনা ইঞ্জেকশন নিয়ে গুজব ছড়ানো হচ্ছিল। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কারা এই গুজব ছড়ানোর পিছনে আছে তাদের সন্ধানে চলছিল খোঁজ খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় এদের দুজনের হদিশ পাওয়া যায়। এই গুজবে যুক্ত বাকিদের সন্ধানে খোঁজ চলছে বলে জানান কালিয়াগঞ্জ থানার পুলিশ। আমাদের পাড়ায় তো স্যার চোর হাল্লা মতন হয়েছিল, বুঝলেন তো? তো আমার শুনে যেতে পারতে বুড়া বুড়ি দুজন আছে, ঠিক আছে? তো আমি একটু ভয় পেয়ে গেলাম যে বুড়া বুড়ি যখন ভোদায় গ্রামের মানুষ জানোই তো, আমার শ্বশুরের তো ছেলে টেলে নাই, তো কাকাশুরের ছেলে আছে, সেই কাকাশুরের ছেলেকে ফোন করলাম যে একটু তোর তোর জ্যাঠু জেঠাকে একটু বলে দিস যেন একটু ভালো করে থাকে, মানে কোনো দিনের জন্য না বের হয় নাকি বয়স্ক মানুষ। এবারে কি এইভাবে বলার পর তারপরে আমি বললাম যে একটু সবাই ভালোভাবে থাকিস, অচেনা লোক দেখলে একটু সাবধানে চলিস তোরা। আমি কোথাটাই গ্রেফতার করলাম আপনাকে? আপনার নাম ফকির মালদার। এই লকডাউন পরিস্থিতিতে একদম যথাযথ সরকারি নিয়ম মেনে সুসম্পন্ন হলো বিবাহ। উত্তর রামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্লা গ্রাম 6 ডাঙ্গালপাড়ার বাসিন্দা ছোটন মির্ধার ছেলে জগন্নাথ মির্ধার সঙ্গে একটি গ্রামের বাসিন্দা টুলু দাসের মেয়ের সাথে বিয়ে হলো। উত্তর রামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরীর সহযোগিতায় কল্লা গ্রামের কালী মন্দিরে শুভ বিবাহ সম্পন্ন হলো। গত 6 মাস আগে ঠিক এই দিনটি বেছে নেওয়া হয়েছিল বিয়ের জন্য। বাড়ি থেকে তাদের বিয়েটা হতো, কিন্তু করোনা ভাইরাসের জন্য দেশে লকডাউন আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন। তাই ছেলে ও মেয়ে এবং পুরোহিত নিয়ে মোট 10 জন সদস্যকে সঙ্গে নিয়ে মা কালী মন্দিরে বিয়ে করা হলো। এই প্রসঙ্গে উত্তর রামপুর জিতপুর প্রধান তাপস চৌধুরী বলেন, কল্যাণ গ্রাম 6 ডাঙ্গালপাড়ার বাসিন্দা ছোটন মির্ধার ছেলে জগন্নাথ মির্ধার সাথে ওই পাড়ারই বাসিন্দা টুলু দাসের মেয়ের মিনু দাসের সঙ্গে কল্যাণ গ্রাম 5 কালী মন্দিরে শুভ বিবাহ সুসম্পন্ন হয়। তাদের এই বিয়ের দিন প্রায় 6 মাস আগেই ঠিক হয়ে গিয়েছিল। তারা গরিব পরিবারের মানুষ আর একই পাড়ার বাসিন্দা, তাই ওদের বিয়েটা পিছিয়ে দেওয়া হয়নি, বিয়েটা করিয়েই দেওয়া হলো। করোনা ভাইরাসের জন্য সারা দেশে লকডাউন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন করেছেন সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে। তাই শনিবার আমরা সব সুরক্ষা বজায় রেখে ছেলে ও মেয়ে সহ পরিবারের সদস্যরা যারা বিয়েতে উপস্থিত ছিলেন তাদের মুখে মাস্ক পরিয়ে হাতে স্যানিটাইজার দূরত্ব বজায় রেখে বিয়ে দিলাম। আমরা মোট পুরোহিত নিয়ে 10 জন সদস্য ছিলাম। প্রধান তাপস চৌধুরী আমাদের মাস্ক ও স্যানিটাইজার দিয়ে দূরত্ব বজায় রেখে বিবাহটি সম্পন্ন করেন এবং আমরা দিন আনা দিন খাওয়া পরিবার, তাই তিনি উপহার হিসাবে চাল ডাল তেল আলু তুলে দেন। এলাকার মানুষ প্রধান তাপস চৌধুরীর এই উদ্যোগকে সাধুবাদ জানান। আচ্ছা প্রধান সাহেব, বলছিলাম যে আজকে তো লকডাউনকে উপেক্ষা করে এনাদের বিয়ে হলো, তো মানে আপনারা কিভাবে সম্পন্ন করলেন ব্যাপারটাকে?
ব্যাপারটা হচ্ছে এটা আমাদের ডাঙ্গালপাড়া কলারগ্রাম ৬ সেই অঞ্চলের বাসিন্দা, দুটো পরিবার একই জায়গায় থাকে, ছোটন মির্দাদার ছেলে এবং আমাদের এক দিদির মেয়ে। এবার লকডাউন, এদের বিয়েটা অনেকদিন ধরে আগে ঠিক হয়েছিল, কিন্তু লকডাউন মেনটেন করে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 30 জনের বেশি জমায়েত হবে না, সেই কারণে দুস্থ পরিবার একই দিন মজুর। তার মধ্যে আমরা সেটাকে একটা মন্দিরে, আমাদের কলারগ্রাম 5 নম্বরের মন্দিরে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সবাইকে মাস্ক দিয়ে, এমনকি আমাদের যে বোন আর ভাইয়ের বিয়ে হলো তারাও মাস্ক পরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাস্ক পরে সব কিছু মেনটেন করে আজকে দুটো পরিবার, দুটো হাত এক হলো। এটা আমাদের খুব আনন্দের বিষয়, আমাদের খুব গর্ববোধ হচ্ছে। আর এর মধ্যে উপহার হিসাবে আমরা কিছু দিতে পারলাম না, আমরা খালি ওনাদের মাস্ক দিলাম এবং একটু চাল ডাল আলু তেল এটা দিলাম এবং আশীর্বাদ করলাম, আগামী দিনে আমরা তোমাদের পাশে আছি এটাই বললাম। আর এবার সবাই যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে ঘরে থাকে, এটাই আমাদের কাম্য। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। অতি সন্তর্পণে ভিন রাজ্য থেকে কলকাতার বাড়িতে এসে ঢুকেও শেষ রক্ষা হলো না 4 জন বাংলাদেশি। ভিন রাজ্য থেকে 4 বাংলাদেশি চুপিসারে বাড়িতে ঢুকে শেষ রক্ষাও হলো না বারাসাতের পাউনিওর পার্কে। শুক্রবার বিকেল 4টে নাগাদ তামিলনাড়ুর নাম্বার প্লেট লাগানো একটি অ্যাম্বুলেন্সে 4 ব্যক্তি বারাসাতের পাউনিওর পার্কে রূপসা ভবনে 3 তলার ফ্ল্যাটে এসে ওঠে। 2 মাস আগে এরা চিকিৎসার জন্য ভারতে আসে এবং চেন্নাইতে যান। চিকিৎসা শেষে সেখান থেকেই গত 13 এপ্রিল তারা রওনা দেয় অ্যাম্বুলেন্সে করে বারাসাতের উদ্দেশ্যে। তাদের লক্ষ্য ছিল বারাসাত হয়ে তারা পেট্রাপোল বর্ডার দিয়ে বেনাপোল পৌঁছে বাংলাদেশে ঢুকবে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের নজরে আসায় খবর যায় বারাসাত পৌরসভার পুরো প্রধান সুনীল মুখোপাধ্যায়ের কাছে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্যকে জানান। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স ও এই 4 বাংলাদেশি যেহেতু অন্য রাজ্য থেকে এসেছেন তাই তাদের প্রথমে বারাসাত হাসপাতালে এবং পরে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নমুনা সংগ্রহের পর তাদের বারাসাতেরই অ্যাডামাস মেডিকেল ইউনিভার্সিটির ভেতরে অস্থায়ী যে কোয়ারেন্টাইন তৈরি করা হয়েছে সেখানে স্থানান্তরিত করা হয়। স্বভাবতই এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। তাদের দাবি, সতর্কতামূলকভাবেই এই 4 জনকে রাখা হোক, সেখানে 14 দিন অতিবাহিত করার পর তাদেরকে ছাড়া হোক। স্থানীয় কাউন্সিলরের দাবি, চেন্নাই থেকে কলকাতা এই দীর্ঘপথে তারা কোথায় ওঠানামা করেছেন, কার কার সংস্পর্শে এসেছেন সেটা সকলের অজানা। কোয়ারেন্টাইনে কি ছিলেন ওখানে? খবর বাড়ি উত্তরাখণ্ড? বাংলাদেশ। এর বাড়ি বাংলাদেশ? কি নাম ওর? কল্যাণী রায়। এরা কি করে এখানে উঠলো? এদের ফ্ল্যাট নাকি? এটা এদেরই ফ্ল্যাট? কল্যাণী রায়ের স্বামী আছে? তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? উত্তরাখণ্ডে কি করছেন? উত্তরাখণ্ডে কি করছেন? উত্তরাখণ্ডে তো আমি থাকবো। সাতক্ষীরায় বাড়ি, মানে বসিরহাটের ওপারে, মানে ভোমরা। আপনাদের চাবি দিয়েছে ওই বাড়ির লোক তো? না, চাবি ছিল ওনাদের সাথে। চেনে না আছে আপনাদের? আমি তো পরিবার আইছি, আমি তো এখানে এই যে রূপসা নিবাস যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটে
এক ভদ্রলোক ভদ্রমহিলা এবং তাদের একটা ছেলে, তারা বাংলাদেশ থেকে এসেছে, এসে তারা গিয়েছিল সিএমসিতে ডাক্তার দেখাতে, এবং ডাক্তার দেখিয়ে তারা বাই অ্যাম্বুলেন্সে বাই কারেই এসছেন এখানে ফিরেছেন এবং ফ্ল্যাটে উঠতে যাচ্ছিলেন। তাতে পাড়ার লোকে, প্রতিবেশীরা এবং সবাই মিলেই বাধা দিয়েছেন, যেহেতু তারা বাই কারে এসেছেন এবং বিভিন্ন জায়গায় তারা নেবেছেন, খাওয়া দাওয়া করেছেন, অতএব সেই জন্য এখন তো একটা বুঝতেই পারছেন পরিস্থিতি কী চলছে। সেই জন্য আমরা চাইছি যে প্রশাসনকে ডাকা হয়েছে, প্রশাসন ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যাবেন, চেক আপ করবেন, করে ওই হোম কোয়ারেন্টাইনে রেখে দেবেন। অ্যাডভান্সে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে ওখানে করা হয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকবেন। ওনারা হয়তো কালকেই শুনলাম বাংলাদেশ চলে যাবেন আবার। এলাকায় কি আতঙ্ক আছে? একটা এলাকায় অবশ্যই, কারণ একটা পরিস্থিতি একটা জায়গায় আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে, সেই জায়গায় একটা নতুন করে ঝামেলা সৃষ্টি হবে এটা হলে, সেই জন্য আমরা সেই জায়গা থেকে সতর্ক থাকতে চাইছি। না, এখনও খবর পাওয়া যায়নি, সেই জন্যই আমরা নিশ্চিন্তে আছি। সেই জায়গায় নতুন করে একটা সৃষ্টি হবে এটা আমরা চাইছি না। আমার নাম রত্না ভট্টাচার্য। এই লকডাউন পরিস্থিতিতে বাজারে জমায়েত ভিড় কমাতে এবার নামানো হলো র‍্যাব এবং নামলেন সশস্ত্র স্বয়ং পুলিশ সুপার। বসিরহাট পুলিশের উদ্যোগে বসিরহাট নতুন বাজার, পুরাতন বাজার, ময়লাখোলা, খোলাপাতা, মাটিয়া বাজারগুলিতে টহল শুরু হয়েছে। বেশ কিছু মানুষ বাজারে জমায়েত হচ্ছেন এবং শারীরিক দূরত্ব বজায় রাখছেন না, এই লকডাউন অমান্য করে ভিড় জমাচ্ছেন। কঠোর প্রশাসন, তাই সকালবেলা থেকে পুলিশ ও র‍্যাব বাজারগুলি সহ রাস্তায় টহল শুরু করেছে। পুলিশ সুপার শঙ্কর প্রসাদ বারুই, পুলিশ আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসিক প্রেমশিস চট্টরাজের নেতৃত্বে পুলিশ জমায়েত এলাকাগুলিতে কঠোর মনোভাব নিচ্ছে, হাতে নাতে বেশ কয়েকজনকে পাকড়াও করছে। ইতিমধ্যেই গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কঠোর পদক্ষেপ আগেই ঘোষণা করে দিয়েছিলেন, তারপর শুরু হলো শহর ও শহরতলির বাজারগুলিতে পুলিশি টহল, সঙ্গে র‍্যাব নামানো হয়েছে। বসিরহাট থানার বিভিন্ন এলাকা থেকে 30 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর দেখতে ও জানতে অবশ্যই চোখ রাখুন ভিশন 24 ইন্ডিয়ার পর্দায়। তবে যাওয়ার আগে আরো একবার বলবো, ঘরের ভেতরে থাকুন, নিজে সেফ থাকুন, অপরকে সুস্থভাবে বাঁচতে দিন। লকডাউনকে আপনারাই পারেন যথাযথ মর্যাদা সহকারে পালন করতে, এবং অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ইউজ করুন। নমস্কার। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন বিএন ঘাটি আস্থার মাপকাঠি। বিএন ঘাটি আস্থার মাপকাঠি, 96 ডিটি রোড, আসানসোল। ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার।